হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সরকারি ডকুমেন্টসের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বার সেটি সংযুক্ত থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো জানেন না যে আপনার বা আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ডের সঙ্গে আপনার বাড়ির কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে। ভারতবর্ষের দুটি সংস্থার মাধ্যমে আমরা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারি, একটি হলো UTI এবং আরেকটি হলো NSDL। আপনার প্যান কার্ডের পিছন দিকেই কিন্তু লেখা থাকে যে আপনার প্যান কার্ডটি কোন সংস্থা দ্বারা তৈরি। এক্ষেত্রে UTI এবং NSDL দুটি সংস্থার ওয়েবসাইটের লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। তো আপনার প্যান কার্ডটি যে সংস্থা দ্বারা তৈরি সেই সংস্থার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে। দেখুন, আমি আমার মোবাইলে NSDL এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন, NSDL এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের মোবাইলে ওপেন হয়েছে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর নিচের দিকে দেখুন দুটি অপশান আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং প্যান নাম্বার। তো আমার কাছে যেহেতু প্যান কার্ড আছে সেক্ষেত্রে আমি এই প্যান এই অপশানটি সিলেক্ট করছি। তারপর নিচের দিকে আমাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে, অর্থাৎ আমাদের প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করে দিতে হবে। তারপর দেখুন আধার নাম্বার, অর্থাৎ আমাদের 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করতে হবে। তারপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আমাদের ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে পুট করে দেবেন। তারপর দেখুন GSTN নাম্বার, তো এটি কিন্তু অপশনাল, আপনার কাছে যদি এই নাম্বারটি না থাকে তাহলে এটি ছেড়ে দেবেন। তারপর দেখুন একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি নিচের ঘরের মধ্যে নির্ভুলভাবে পুট করে দেবেন। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি আমার ডিটেলস এখানে পুট করে দিচ্ছি। তো আমি আমার ডিটেলস অর্থাৎ প্যান নাম্বার, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে চেকবক্সে ক্লিক করে নিচের যে ক্যাপচা কোডটি আছে সেটি পুট করে দিচ্ছি। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করছি। তো দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলস এখানে শো করবে, অর্থাৎ আমাদের প্যান নাম্বারটি শো করছে এবং আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেটিও কিন্তু এখানে শো করছে। তো আপনি কিন্তু খুব সহজেই এইভাবে চেক করে নিতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটি এবং আপনার কোন ইমেল আইডিটি সংযুক্ত আছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।